আমাদের পরবর্তী যে বিষয়টি, বাঙালি অস্মিতা কি এবার ভোটের মন্ত্র? এই প্রশ্নটি বড়ই দুরূহ সত্যি কথা বলতে। উত্তর এবং অন্বেষণ চলছে এবং আজকে অর্থের মঞ্চে সেটারই একটা খোঁজ এবং অন্বেষণ করব আমরা আমাদের সঙ্গে থাকা রাজনীতিবিদদের সঙ্গে এবং অবশ্যই অঞ্জনদার সঙ্গে। তার আগে যেটা আলোচনার যে প্রেক্ষাপট সেটা অবশ্যই এটা যে সত্যি কি আমরা দেখতে পাচ্ছি যে এবার সংস্কৃতি, বাংলার সংস্কৃতি, কৃষ্টি ভোটের একদম সামনে এসে দাঁড়াচ্ছে, কিছুটা হাতিয়ারও হয়ে উঠছে বলা যায় হয়তো বা। তাহলে কি এটাই হাওয়া বদলের ইঙ্গিত? জানি না, এই সব কিছুরই খোঁজ করব। কালচারাল ন্যাশনালিজম লিডিং টু দ্য ইলেকশনস, আমাদের সঙ্গে এই আলোচনায় যারা অংশগ্রহণ করবেন বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয়, আই লাইক টু ইন্ট্রোডিউস হিম এজ এ ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট, মিনিস্টার অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। উই হ্যাভ উইথ আস স্বপন দাসগুপ্তা, স্বপন দাসগুপ্তা হু ইজ অ্যান ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যান্ড এ প্রেসিডেন্সিয়াল নমিনি টু দ্য রাজ্যসভা, ইন্ডিয়াস আপার হাউস অফ পার্লামেন্ট। হি ইজ রিসিভড দ্য পদ্মভূষণ in 2015. Devangshu Bhattacharya, who's a state spokesperson of All India Trinamool Congress. We also have with us Mr. Nirved Roy, who's been in charge of the publication unit of Asiatic Society for many years. He loves to call himself an academician first and is still possibly pursuing why he's in politics. And this discussion of whether cultural nationalism is a new face of Indian politics is to be moderated by none other than Anjan Bandyopadhyay, who's the editor of Zee Chobbish Ghonta, whose career spans for 33 years in journalism, apart from he being one of the key writers and key journalists in the entire television media of the country. He's played a prominent role in shaping up writings and, of course, broadcasting of on Indian politics. May I request Anjunda to come on stage, and Babul Shupriyo will of course be beamed in, you would know. I'll request Mr. Shapun Dashgupta, Mr. Devangshu Bhattacharya and Mr. Nirved Roy to come on stage to discuss this element of cultural nationalism playing up to the new face of elections. Ladies and gentlemen, I hope you're watching us live on the Facebook and YouTube page of Zee Chobbish Ghonta, and also the Facebook page of Earth, a Culture Fest, specially partnered by Shalimar Spices Chef, Chef Spices, partnered by Tea for Gudrik Tea, and of course, promoted by Zee. Fantastic. So, along with Babul Shupriyo, we have Devangshu Bhattacharya, who will also be beamed in to the discussion. But that doesn't make the discussion any less interesting, because the man on the wheels is Anjan Bandyopadhyay, none other than him. And of course, you will be seated comfortably in your house in a safe space, like we are at the moment, seeking our answers to history, civilization, politics, art and culture through one and only Earth, a Culture Fest. Thank you so much. Kojo, kojo. Kojo, kojo. Kojo, kojo. Kojo, Bangla. Namaskar. Earth, the Culture Fest. এর তৃতীয় পর্যায়ে, থার্ড এডিশনের এই অনুষ্ঠানে, এই পর্যায়ে এসে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আর্থ ফেস্টিভ্যালের মাধ্যমে আসলে আমাদের ভারতীয় সংস্কৃতির শিকড়ের খোঁজ করি। এই তার এত বহুত্ব, এত বৈচিত্র্য, এই বৈচিত্র্যের মধ্যেও একটা ঐক্য, বিবিধের মধ্যে মিলন, এর যে সন্ধান, সেইটারই সন্ধান আমরা করে থাকি। এবং তারই এই কলকাতা চ্যাপ্টারে এসে আমরা সেই জায়গার, সেই সংস্কৃতির, সেখানে রাজনীতি ও নিঃসন্দেহে তার সঙ্গে জড়িত থাকে, সেগুলো বুঝে নেওয়ার চেষ্টা করি। এবং বুঝতে গিয়ে এই মুহূর্তে বঙ্গীয় সংস্কৃতির ক্ষেত্রে অন্তত, বিশেষত এই রাজনৈতিক পটভূমিকায় যেখানে সামনেই নির্বাচন, সেখানে আমাদের সংস্কৃতি এবং তার সঙ্গে রাজনীতি ইত্যাদি প্রশ্নে প্রাসঙ্গিকভাবে একটা প্রশ্ন এসে পড়ছে, সংস্কৃতি, বাঙালির সংস্কৃতি, বাঙালির যাবতীয় সাংস্কৃতিক যে অস্মিতা বাঙালির, সে প্রশ্নে একটা রাজনৈতিক চাপানোতো শুরু হয়ে গেছে।
সেই চাপার উত্তরে একটা দিকে তৃণমূল কংগ্রেস যারা বলছে না হে ভারত হে জনতা বাঙালি সংস্কৃতি হলাম আমি বাঙালি অস্মিতা বুঝি আমি, অন্যদিকে বিজেপি তারা বহিরাগত, বিজেপি প্রধান প্রতিপক্ষ তারা বলছেন যে এই কথাগুলোর কোনো অর্থ হয় না, আসলে তো বহিরাগত বলে কোনো শব্দ হতে পারে না, এই ভারত ভূমিরই সন্তান আমরা, এবং সংস্কৃতি তৃণমূল কংগ্রেস তোমরা বরং যে সংস্কৃতিগুলোর আমদানি করেছো সেগুলো বাঙালির সংস্কৃতি নয়, বাঙালির সংস্কৃতি তো রবীন্দ্রনাথ, নেতাজি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ। সংস্কৃতির শিকড়ের সন্ধানে যখন আলোচনা, তখন সংস্কৃতির এই চর্চাটা আমরা মনে করলাম এক্ষেত্রে প্রাসঙ্গিকভাবে আসে। সেখানেই আপনারা চারজন আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত, তৃণমূল কংগ্রেস নেতা বিবেদ রায়, এবং বিজেপি আরেক নেতা বাবুল সুপ্রিয়, এবং তৃণমূল কংগ্রেসের আরেক নেতা দেবাংশু ভট্টাচার্য, তারা আমাদের সঙ্গে জুমের মাধ্যমে যুক্ত হয়েছেন। আপনাদের চারজনকেই স্বাগত জানাই। আমি বাবুল সুপ্রিয় আপনার সঙ্গে আপনার মাধ্যমে প্রথম কথাটা শুরু করি। বাঙালি বাঙালি অস্মিতার তৃণমূল কংগ্রেস তাদের যে বয়ানটা দিচ্ছেন, আপনি তার সঙ্গে পরিচিত এবং বারংবার সেটাকে আপনাকে কমব্যাট করতে হচ্ছে, আপনারা বারংবার এর মোকাবিলা করছেন এবং বলছেন যে তোমরা কি বোঝো, কিন্তু আপনারা বহিরাগত 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 এই তকমাটা নিয়ে আপনাদেরকে চলতে হচ্ছে তৃণমূল কংগ্রেস যেভাবে দিচ্ছে, কীভাবে দেখবেন আপনি প্লিজ সংস্কৃতি এবং আপনি? আমি এটাই বলবো আপনারা আজকে এই যে আর্থে ইনভাইট করেছেন, আমি আশা করব যে কিছু আর্থপূর্ণ কথা আজকে হবে, শুধু আর্থের সঙ্গে অর্থাৎ যে মাটির কথা আছে জোড়া গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে সেই সম্বন্ধে কিছু কথা হবে। যখন স্বপন দাকে দেখতে পাচ্ছি, আরেকজন তিনি বসে রয়েছেন, আমার মনে হচ্ছে নির্ভেদ বা মনে হচ্ছে, তো সবাইকে আমার নমস্কার জানিয়ে আমাদের ক্ষেত্রে আমি আমাদের দেবা পাচ্ছি। তো আমার যেটা মনে হয় যে এই এই ব্যাপারটার মধ্যে না একটা আনকনস্টিটিউশনাল ব্যাপার আছে, চরম আনকনস্টিটিউশনাল ব্যাপার আছে। এক নম্বর হচ্ছে এটা তৃণমূল কংগ্রেসের অপসংস্কৃতি, এটা তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ন্যারো ব্যাপার। সেবারে ওই যে খালিস্তানি একটা না কিছু ইমেল পাওয়া গেছে, সেখানে দিদিকে বলা হয়েছে তিনি বাংলার পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী হবেন এবং বাংলার রাজ্য হবে। এই সবকটাকে যদি আপনি একটা মিক্সিকে মিক্সির মধ্যে ফেলে যদি একসাথে ঘোর, তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা দল যারা ভীত, যার নেত্রী নিজে না কোথা থেকে লড়বেন, যিনি গ্রামে গঞ্জে গিয়ে আবার একটা অসন করছেন যে এলাকার যারা আমরা যারা মানে করছেন যে সন্ধি করতে তাদের সামনে রেখে ইলেকশন আমাদের প্যারামিলিটারি ফোর্স সত্যি উন্নয়ন করে থাকতেন। এখন আটটা দফায় রয়েছে, আগে বুথের সংখ্যা কত ছিল এখন মানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে বাবুল সুপ্রিয় আমি আপনার কাছে আমি আপনার কাছে আসবো, আপনার কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে, নির্বেদ আমি আপনাকে জিজ্ঞাসা করি। বাবুল সুপ্রিয় যতটুকু কথা বোঝা গেল তার থেকে আপনি একটা আদেশ করলেন, এবং তার চেয়ে বড় আমার আমার আপনাকে অস্মিতার প্রশ্নটা ধরে আপনারা কেন ইয়ে করছেন, কি প্রশ্নে কি উক্তিতে আপনারা এই বহিরাগত তত্ত্বটাকে সামনে নিয়ে আচমকা একটা বলতে শুরু করলেন বুঝি বাংলা, বাংলা তার নিজের ঘরের মেয়েকে চায়, বাকিরা কারা, কেন আপনি একভাবে আলাদা করে বিভাজন তো আপনারা আনছেন বড়। বিভাজন
বিভাজনের গল্পটা বলতে একটু প্রথম থেকে শুরু করা যাক, এরকম ধরা যাক, বাংলায় যেদিন ইংরেজ এলো সেদিন থেকেই কিন্তু বাংলা সারা ভারতবর্ষকে আলাদা হতে শুরু করলো। অর্থাৎ ইংরেজ দুভাবে, ইংরেজ এক এসেছিল দেশটাকে শাসন করতে, আর দু নম্বর যেটা সেটা হচ্ছে তার কালচারটাকে, তার যে দীর্ঘদিনের ইউরোপিয়ান রেনেসাঁসের যে তার যে এফেক্ট, সেই এফেক্টটাকে বাংলায় সে চালু করতে। এবং জানে আমরা বাংলায় শুধুমাত্র অবশ্য ইতিহাসে একটু অন্যরকমভাবে পড়ি যে অমুক ইংরেজ হচ্ছে, এটাই পড়ি, কিন্তু ইংরেজ যে একটা এশিয়াটিক সোসাইটি তৈরেছে এবং তার মধ্যে দিয়ে সমস্ত ভারতের পুঁথিগুলো, ভারতীয় পুঁথিগুলোকে অ্যারাবিক পার্সিয়ান থেকে সংস্কৃত, এই সমস্ত পুঁথিগুলোকে বইয়ে রূপান্তরিত করে দিয়ে যে বিপুল কর্মযজ্ঞটা করে গেছে সেটা নিয়ে আমরা খুব একটা ওয়াকিবহাল, তুলনামূলকভাবে যারা পণ্ডিত মানুষ তারা ওয়াকিবহাল এবং তারা এটা নিয়ে ভাববেন, নিশ্চয়ই ভাববেন। এবার ছটা নোবেল লরিয়েট শুধু এই কলকাতায় থেকে পেয়ে গেলেন, রোনাল্ড রস থেকে শুরু শেষ অবধি, এখন অভিজিৎ বিনায়ক। ঘটনা হচ্ছে এই ছটা নোবেল লরিয়েট অন্য ভারতবর্ষের কোথাও, অন্য প্রদেশে কোথাও পাওয়া যায় আসে হচ্ছে এইটাই যে এই জায়গাকে কেন্দ্র করে সমস্ত পড়াশোনা, সমস্ত বিজ্ঞান, সাহিত্য যদি কনসেন্ট্রেট করে তাহলে সেই দেশের যে অঞ্চলের মানুষের একটু অস্মিতা যদি থাকে তাহলে তাকে গালি দেওয়া যায় সম্ভবত। তাকে যদি আমরা সবসময়ই বলি যে না ওটা কি, ওটা ফ্যাক্টর নয়, ঠিক যেরকম মহারাষ্ট্রকে গালি দেওয়া যায় না যে তাদের ওখানে একটার পর একটা ব্যাটসম্যান বোলার বেরিয়েছে, একদম ভারতবর্ষের ইতিহাসটা জুড়ে মহারাষ্ট্রের যে ভূমিকা সেটাকে আপনি গালি দিতে পারবেন না, তাদেরতে পারে যে আমাদের এখান থেকে এতগুলো প্লেয়ার বেরিয়েছে কি তার বিনিময়ে তারা কি মহারাষ্ট্র হারিয়ে মানে ক্রিকেট প্রসঙ্গে না না এটা নিয়ে অস্মিতা কাজ করে তা বলবে বাকিরা, বাকি দেশগুলো তো খুব খারাপ, এটা তো ফ্যাক্ট যে ওদের অস্মিতাটা আছে, বলে সুনীল গাভাস্কার আরেকটা হয়নি, আরেকটা সচিন তেন্ডুলকার খুঁজে বের করুন, ওরা বলতে এবং আমাদের সেটা মেনে নিতে হবে। আমার প্রশ্ন, আপনি কি তাহলে একটা দ্বীপ বানিয়ে নিচ্ছেন, এর দেশ আমাদের বাসিন্দা এখান থেকে নোবেল লরিয়েট পেয়েছেন, আমরা বেশ সাংস্কৃতিক আগে বলি ভারতবর্ষের এন্টায়ার কালচারাল যে চেহারাটা সেই কালচারাল চেহারাটাকে ইদানিং কালে একটা ভাষা ব্যবহার করা হচ্ছে ওই ন্যাশনালিস্ট ন্যাশনালিজমের সঙ্গে কালচারকে জুড়ে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইউরোপের থেকে আসা, সেটা ভারতবর্ষে কোনো দিন আসবে না, যে জন্যে ভারতবর্ষের প্রতিটা প্রান্তের কালচার সেটা তার নিজস্বভাবে দাঁড়িয়েছে। যেমন অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসে পড়লে বোঝা যায় যে কিভাবে একটার পর একটা জায়গায় পৌঁছাচ্ছেন, কালচারটা একের পর এক পাল্টাচ্ছে কিন্তু ভারতবর্ষটাকে মূলত আশ্রয় করতে পারছেন তিনি, এবং সেই পাড়ার যে ব্যাপারটা এটার জন্য যে মেধাটা দরকার এ মেধা আমার নেই, আমি হয়তো আসবো। স্বপন দা, দেখো প্রথম কথা আমার মনে হয় যে আজকে বাঙালি অস্মিতা বা সাংস্কৃতিক রাষ্ট্রবাদ তার সঙ্গে এই সামনের যে ইলেকশন আসছে সেটাকে যুক্ত করাটা প্রথম কথা একটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, কেন বিষয়টা আরও বৃহত্তর। এখন একদিক থেকে আমি নির্বেদার সঙ্গে একমত যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের লোকেদের ইংরেজ রুল বা তার আগে মুঘল শাসনের অভিজ্ঞতাটা বিভিন্ন রকমের ছিল। দক্ষিণ ভারতে যদি দেখা যায় সেখানে তাদের অ্যাপ্রোচ টু আমরা যেটাকে বলি মুসলিম ইস্যুস একদমই আলাদা, আমাদের সঙ্গে ইউরোপিয়ান কন্ট্যাক্টস আরও বেশি হয়েছিল, তাই সেটা আমাদের সে কারণে একটা সময় ছিল যখন বাঙালিদের ইংরেজি জানাটা একটা কম্পিটিটিভ এজ বলা হতো, সেটা এককালে, এখন আর সেটা বলা যায় না দুর্ভাগ্যক্রমে। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে
যে সবাইকার অভিজ্ঞতাটা একটু আলাদা আলাদা আছে, মহারাষ্ট্রের অভিজ্ঞতা আলাদা, দক্ষিণ ভারতের রাজপুতানার অভিজ্ঞতা আলাদা, কিন্তু এর মধ্যে কি তার মানে যে বলতে পারবো যে এটার মধ্যে কি আমরা সবটাই আলাদা দেশ? নির্বেদদা বললেন ইউরোপিয়ান এক্সপিরিয়েন্স, আমি এটা মানতে পারি না। কেন ইউরোপিয়ান এক্সপিরিয়েন্স, যেখানে নেশন স্টেট তৈরি হয়েছে তাদের এক্সপিরিয়েন্স হয়েছে যে তারা ইদার ধর্মের ভিত্তিতে বা এথনিসিটির ভিত্তিতে বা ভাষার ভিত্তিতে তাদের নেশন স্টেট তৈরি হয়েছে। আমাদের যে অভিজ্ঞতাটা আমরা ভারতবর্ষে, আমরা আমাদের যে আমরা আমাদের যে রাষ্ট্রবাদটা সেটা কিন্তু অন্য ভিত্তিতে। আমি মনে করি এর মধ্যে সংস্কৃতি হচ্ছে একটা বড় ফ্যাক্টর, ইট ইজ নট দ্য অনলি ফ্যাক্টর বাট ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। তারপরে রাজনীতি, ধরুন আপনার সংবিধানটা একটা ফ্যাক্টর, যেটা পলিটিক্যাল একটা যেটা ইউনিটি তৈরি হয়েছে, এগুলো অনেক ধরনের। যে এখন সত্যিই মহারাষ্ট্রতে বলতে পারে যে আমাদের সবথেকে ভালো ব্যাটসম্যান আমাদের সবথেকে ভালো, বা কর্ণাটকে বলতে পারে আমাদের সবথেকে ভালো স্পিন বোলার হয়েছে, বা অনেক রকম। আগে একটা থিওরি ছিল যে মার্শাল রেসেস ইংরেজরা করতো, যে সৈন্যতে আমরা এই এই প্রদেশ থেকে নেবো, এই ধরনের অনেক রকম আছে। আর আমরা একটু নিজেদের মাঝে মাঝে ভালোইও লাগে, কেউ যদি নোবেল প্রাইজ পায় তাই এতে জন্য আমরা গর্ব করে বলতে পারি যে দেখো এটা। এটাও ঠিক যে এখন মানে বাংলার শিক্ষা ব্যবস্থার সঙ্গে নোবেল প্রাইজ পাওয়ার অবস্থাটা হয়তো নেই, দুর্ভাগ্যক্রমে, হলে হলে আমি খুশি হব। কিন্তু রাজনীতিতে এখন কেউ যদি একটা গণ্ডিটা লক্ষণ রেখাটাকে ছোট করতে আরম্ভ করি একদম করে, যে এরা হচ্ছে স্টেক হোল্ডার আর এরা স্টেক হোল্ডার না, ভারতবর্ষের সঙ্গে বাংলার মধ্যে যে একটা গালফ তৈরি করে দেয়া হচ্ছে, সেটা আমার কাছে, সেটা আরম্ভ করতে পারো একটা রাজনৈতিক কারণে, কিন্তু ওটা যখন যদি ইমোশনাল বা মানসিক দিকে চলে যেতে পারে তখন গণ্ডগোল হয়। প্রথম কথা, আজকে বাংলার সঙ্গে সারা ভারতবর্ষের একটা প্রধান যুক্তি, মানে একটা ইন্টিগ্রেশনটা প্রচণ্ড হয়ে গেছে। এই কোভিডের সময় আমরা বুঝলাম যে কী ধরবে, যে পরিযায়ী শ্রমিক কথাটা আমাদের ভোক্যাবুলারির মধ্যে ঢুকে পড়লো। আর এটাও বুঝলাম যে প্রায় 80 লক্ষ বাঙালিরা এখন প্রায় এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে। ব্যাঙ্গালোরে গেলে বোঝা যাবে 12 লক্ষ বাঙালি, আর ওখানকার লোকেরা বলে যে বাংলা ইজ দেয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এটা এখন এটা হচ্ছে ফ্যাক্ট। তো এখন এই ধরনের যখন একটা ইন্টিগ্রেশন সারা ভারতবর্ষে হয়ে গেছে, আর এটা খুব এফার্টলেসলি, আর এই ইন্টিগ্রেশনটা শুধু আজকের কথা না, আমাদের কাছে আমরা যখন জড়ি বড়ি পবিত্র স্থান, আমরা কি বলি, আমাদের কাছে দুটো হয়, জগন্নাথ পুরী বা কাশী বিশ্বনাথ, স্ট্রেট ফরওয়ার্ড। তা কেউ 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 বলে কামাখ্যাও। আর আমরা যদি যদি এখন প্রত্যেক মানে অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলি, যে আমরা যদি চা বলি, চা ইন্ডাস্ট্রির থেকে দুয়ার যা দার্জিলিংয়ে তো না সীমিত না, আসামের সঙ্গে যুক্ত। তোমার স্টিল বলতে বলে দুর্গাপুর আইসোলেটেডভাবে দেখা যায় না, তার সঙ্গে তোমার দেখতে হবে জামশেদপুর, তোমার দেখতে হবে রাউরকেল্লা। ঠিক এখন মানে পুরো ব্যাপারটা হচ্ছে যে একটা তুমি যদি জিনিসটাকে ছোট করতে আরম্ভ করো, যে বহিরাগত এটা আমাদের সঙ্গে, যে এখন তোমার রাজনৈতিক ক্ষেত্রে একটা শর্ট টার্ম একটা অ্যাডভান্টেজ হতে পারে বা না হতে পারে আমি জানি না, সেটা আমি কিন্তু সুদূরপ্রসারী দূরদর্শী দিক থেকে এটাকে ঠিক করে না। কেন আমাদের বাঙালিদের, যেমন গুজরাতিরা ট্রেডার্স, দে হ্যাভ বিন ট্রেডিশনালি ট্রেডার্স, ওই সি ফেয়ারিং সারা আফ্রিকা গেছে, এদিক ওদিক গেছে, আমরাও বাঙালিরা অ্যাটলিস্ট 200 বছর ধরে সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছি। এতে অনেক লোকের মানে এটা একটা রিজেন্টমেন্ট হয়েছে, একটা ব্যাকল্যাশও হয়েছে অনেক ক্ষেত্রে, কিন্তু এটা ফ্যাক্ট। তাই আমাদের ক্ষেত্রে আমরা নিজেদের এইটুকুভাবে সীমিত করে রাখা ঠিক। আমি এখানে মনে হয় ঠিক দেবাংশু আপনার কাছে এই প্রসঙ্গেই যাব। দেবাংশু, ইন্ডিয়াননেস বলতে আমরা যদি বুঝি, অরুণাচল প্রদেশ এবং কেরালা তার মধ্যে বহু অভ্যাসে ন্যূনতম মিলও নেই। জম্মু কাশ্মীরের মানুষের ভাষা, তার আচরণ, তার আচার, তার ধারণা, তার সঙ্গে কন্যাকুমারীর মানুষের বহু বহু বহুতর জায়গায় অনেক ডিফারেন্স। কিন্তু তা সত্ত্বেও আমরা এই গোটা এত বিরাট ভূমি, এত তার বৈচিত্র্যের মধ্যেও কোথাও একটা ইন্ডিয়াননেস বলে একটা ব্যাপার রয়েছে, ভারতীয়ত্ব, সেটা আমাদেরকে এক করে রেখেছে। এবং আপনারা রাইটলি বলেন যে বিভাজনটা ঠিক নয়, কোনোভাবেই বিভাজন ঠিক নয়। বলতে বলতে
যখন এই বাঙালি অস্মিতার প্রশ্নে ঈষৎ গৌরব তাতে আখ্যানগুলোকে জুড়ে তার সে বহিরাগত বলে কিছু লোককে ধরে নিয়ে সামনে নিয়ে এসে এই ছোট্ট করে একটা বিভাজন রেখা তৈরির একটা জায়গা তৈরি আছে, যেটা স্বপনদার একটাকে বলছিলেন। আমরা কি ছোট্ট দ্বীপভূমিতে বাস করব? আপনারা কেন এই এই পথে যাচ্ছেন? রাজনৈতিক অঙ্ক নাকি আপনারা সত্যি মনে করেন অন্যতর কিছু? প্রণাম জানাই এবং দর্শক, আপনি যে আমি আলোচনাটা অনেকক্ষণ শুনছিলাম, দেখুন এখানে প্রশ্নটা হচ্ছে ভারতীয়ত্বের যে একটা গোটা ভারতবর্ষে 130 কোটি মানুষ এবং ভারতবর্ষের কালচার যেটা আমরা বলি ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা তো ভারতবর্ষের পরিচয় যেটাকে ভাঙার চেষ্টা বিজেপি অনেকদিন ধরে করছে। কিন্তু আমাদের প্রশ্নটা, আমরা যে বহিরাগত কথাটা বলছি এর মধ্যে কিন্তু কোথাও ভারতবর্ষের যে একটা একটা বিগার অ্যাসপেক্ট সেখান থেকে বেরিয়ে আসার জায়গা নয়। আমরা কি বলতে চাইছি? আমরা বলতে চাইছি বাংলার ক্ষমতার চাবি কাঠিটা কি তাদের হাতে থাকবে যারা বাংলার সম্পর্কে কিছু জানে না? আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিলে আপনি বুঝে যাবেন কেন এই কথাটা আসে। আমার স্বপনদার একটা বক্তব্য খুব ভালো লাগলো, ওনার থেকে অনেক কিছু শিখি, ওনার বক্তব্য শুনি রাজ্যসভায়, খুব বিদ্বান ব্যক্তি। এই স্বপনদা বললেন যেটা, যে বাংলার থেকে তো কেউ কেউ নোবেল পেলে মাঝে মধ্যে ভালোই লাগে। এখন স্বপনদার তো ভালো লাগে, কিন্তু ভারতীয় জনতা পার্টি বা তিনি যে দলের সাথে অ্যাসোসিয়েটেড সেই দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার কি ভালো লাগে? তাহলে কেউ একজন বাংলার থেকে নোবেল পেলে রাহুল সিনহা যখন বলেন ও তো বিদেশি বউ আছে সেই কারণে নোবেল পাচ্ছে, তখন বুঝতে হবে টার্গেটটা কোথাও বাঙালি বা বাঙালির নোবেল পাওয়া। কারণ কৈলাস সত্যার্থী যখন অন্য কোনো রাজ্য থেকে নোবেল পান তখন কিন্তু রাহুল সিনহাদের এই বক্তব্যটা শোনা যায় না। আমাদের প্রশ্নটা কোথায় অঞ্জনদা? আমরা যেটা বলছি, কৈলাস বিজয়বর্গীয় যিনি তথাকথিত ছোটবেলায় ঠাকুমা আমাকে ঘুম পাড়ানোর সময় বলতো ছেলে ঘুমালো পাড়া ঝুলারো বর্গী এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে, তো আজকে কৈলাস বিজয়বর্গীয় আসছেন। তো সেই কৈলাস বিজয়বর্গীয় নাকি মধ্যপ্রদেশে তার বাড়ির কাজ হচ্ছিল, সেখানে তিনি দেখেছেন একদল বাঙালি চিড়ে খাচ্ছে, তিনি বললেন আমি চিড়ে খাওয়া দেখি বুঝে গেছি তারা বাংলাদেশি। এবার আপনি আমায় বলুন তো, এখানে আমরা যারা আছি, এখানে আমরা প্রত্যেকে ধর্মমতে হিন্দু আছি এবং বাঙালি ভাষায় যারা উপস্থিত আছি, সরস্বতী পুজোয় যে দধিকর্মা হয় সেটা কি চিড়ে ছাড়া সম্ভব? সম্ভব না। তাহলে আমরা যারা চিড়ে খাই সবাই বাংলাদেশি অ্যাজ পার কৈলাস বিজয়বর্গীয়? দিলীপবাবু যখন বলে বাঙ্গাল দেশদ্রোহীও কা গড় বান চুকা হ্যায়, তখন টার্গেটটা তো বাংলার সংস্কৃতির দিকে হয়। যখন দিলীপবাবু বলেন রামের বংশ পরিচয় আছে দুর্গার তো কোনো বংশ পরিচয় নেই, তখন কিন্তু টার্গেটটা বাংলার কৃষ্টি বাংলার কালচার। কারণ অন্যান্য রাজ্যগুলো পুরুষতান্ত্রিক দেবদেবী দেবতার পুজো সাধারণভাবে করলেও বাংলা কিন্তু আগাগোড়াই মাতৃ শক্তির আরাধনা করে, সেটা আপনি দুর্গা বলুন জগদ্ধাত্রী পুজো বলুন লক্ষ্মী পুজো বলুন বা কালী পুজো বলুন। সেক্ষেত্রে বারবার নারী শক্তিকে আক্রমণ, যেটা বাংলার কালচার নয়। এবং আমাদের সাথে উপস্থিত আছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, উনি আজকেই একটা ফেসবুকে পোস্ট করে বলছেন ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে লেখা বাংলা নিজের মেয়েকে চায়, নিচে অমিত শাহ নাকি বলছেন যে মেয়েরা নাকি পরের সম্পত্তি পরের ধন তাই মেয়েকে আমরা বিদায় দেবো। আচ্ছা সত্যি অঞ্জনদা, আমরা কি বাংলার মাটিতে আমাদের মা বোনেদের পরের ধন বলে মনে করি, পরের সম্পদ বলে মনে করি? আপনি এখনো বাবুলদার যান ফেসবুক পেজে গিয়ে দেখতে পাবেন। এই যে কালচারটা বাংলা, আমাদের নারীদের সম্মান করা, মহিলাদের সম্মান করা, এই যে বাংলার বিভিন্ন রকম কালচার, এটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে এই বিজেপি। দেখুন একটা লাস্ট কথা আমি বলি, কোথায় সমস্যা হয়? মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দল, তার টিকি উত্তরপ্রদেশ বিহার কেরালা কোথাও বাধা নেই। যদি বাধা থাকতো এটাই বহিরাগত হয়ে যেত। একটা উদাহরণ দিই আপনাদের, আজকে আমরা এর আগে এতদিন একটা বাঙালি প্রধানমন্ত্রী হয়তো পেয়ে গেছিলাম, তিনি ছিলেন জ্যোতি বসু। কিন্তু কেন জ্যোতি বসু প্রধানমন্ত্রী হতে পারলেন অঞ্জন, এখানে আপনারা দিগ্গজ ব্যক্তিরা জানবেন, কেরালা লবির চাপে। মমতা ব্যানার্জির কিন্তু কোনো কেরালা লবি নেই, কোনো ইউপি লবি নেই, তিনি জন্মেছেন বাংলার জন্য মরবেনও বাংলার জন্য। এখানেই ব্যাপারটা হচ্ছে কে বাংলার জন্য কাজ করবেন, কে বাংলার সংস্কৃতিকে নিয়ে কাজ করবেন এবং কার প্রায়োরিটি লিস্টে বাংলা এক নম্বর পজিশনে আছে। এবং কে আজকে ধরুন প্রধানমন্ত্রীদের মিটিং হচ্ছে, একটা লাস্ট কথা, ধরুন প্রধানমন্ত্রীদের মিটিং হচ্ছে, ধরুন বাংলা বিজেপির কোনো মুখ্যমন্ত্রী ধরে নিলাম সেটা দিলীপ ঘোষ, এবার সেখানে প্রধানমন্ত্রী বলছেন আমি ইউপি কো ইয়ে প্যাকেজ দেনা চাতে জো বাঙ্গাল কো দেনা থা, আপনি বলুন তো অঞ্জনদা সত্যি সত্যি বা স্বপনদা বুকে হাত রেখে দিলীপ বাবু ওখানে প্রতিবাদ করে বলতে পারবে নেই মোদি জি ও বাঙ্গাল কো হি চাইয়ে বাঙ্গাল কো ইয়ে বাঙ্গাল কা হক হ্যায়? মমতা ব্যানার্জি কিন্তু সেটা পারবেন। কেন দিলীপ ঘোষ পারবেন না? কারণ তিনি জানেন তার টিকিটা সেই দুই গুজরাটি ভাইয়ের পায়ে বাঁধা যারা এই সিদ্ধান্তটা নিচ্ছেন এবং উত্তরপ্রদেশকেও দিচ্ছেন তারই দলের শাসক, তিনি বাংলায় শাসন করছে একই দল এবং তাদের মাথাও হচ্ছেন দুজন। আশা করি আমি ক্লিয়ার। আমি শিরকা দেখো ভাই দেবাংশু, তুমি খুব ভালো ডিবেট করো, তোমাকে অনেক জায়গায় শুনেছি, তুমি তোমার দলের জন্য ভালো কাজ করে মধ্যে কোনো সন্দেহ না। কিন্তু ওই যে পোস্টটা আসানসোল বিজেপি থেকে লেখাও আছে, আসানসোল বিজেপি থেকে পোস্টটা করেছে, এটা হচ্ছে মানুষ
যেটা চারদিকে যে মানে দিদিকে নিয়ে যে একটা একটা মজার আবেশ তৈরি হয়েছে না, যে উনি সরকারও চালাতে পারেন না বা স্কুটিও চালাতে পারেন না, তো যেভাবে হচ্ছে এগুলো তোমাদেরকে একটু ভাবতে হবে। মানুষকে ফুল টস দিচ্ছ তাই মানুষ মানছে। এবারে কথা হচ্ছে যে বহিরাগত এই যে তত্ত্বটা তুলে ধরছে, এর কোনো মানে এর মধ্যে কোনো সার্বত্তা নেই। আর এই যে বললে না যে আমাদের কোনো দিদির কোনো কেরালা লবি নেই, তোমাকে মনে করিয়ে দিই সারা ভারতবর্ষে যত হেরে যাওয়া লিডার আছে, যারা প্রতিক্রিয়া করে সব লুজার্স, যারা সবাই হেরেছেন মানুষের ক্রিকেট করা, তাদের সবাইকে উনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দাঁড় করিয়ে হাত তুলে ভিক্টরি সাইন দেখিয়েছিলেন। কেন ভিক্টরি সাইন দেখিয়েছিলেন আমি জানি না, উনি সে তো আবার ম্যাসিভ ড্রাইভিং হয়েছিল, আমি কিন্তু ফ্যাক্টস বলছি, পলিটিক্স। এবং তাদের সাহায্যে দিদি প্রধানমন্ত্রী হতে চাইছেন, এটা কিন্তু একটা সর্বজন বিদিত। দেখো গুজবের তো কি বলে একটা, হোয়াট ওয়েন দের ইজ স্মোক দের ইজ সাম ফায়ার। দিদির কথাটা প্রধানমন্ত্রী নিয়ে আলোচনা হচ্ছে এবং তাতে এই সমস্ত যারা বিভিন্ন রাজ্যে দেশে হেরেছে তাদেরকে সবাইকে নিয়ে দিদি লবি করছিলেন, এটা তুমি অস্বীকার করতে পারবে না। এক নম্বর, দুই হচ্ছে যে মেয়েরা, এই যে তুমি বাঙালির কথা বলছো না, মেয়েরা ভাই এটা কিন্তু তোমার বাবারাও বলেছেন, তোমার জ্যাঠারাও বলেছেন, আমার বাবা বলেছেন, জ্যাঠার বলেছেন, তুমি এটাকে যদি কোনো রকম ভাবে নেগেটিভলি প্রচার করতে যাও তাহলে কিন্তু এটা আবার একটা বুমেরাং হয়ে যাবে। তার কারণ হচ্ছে লড়কি জো হ্যায় ওকে আমাকে শ্বশুর বাড়িতে বিয়ে দিতে হবে, তুলে দিতে হবে, এটা আমরা চিরকালই এটাই বাঙালির বাঙালির ভাষা, কিন্তু এটাকে তুমি এই যে বিকৃত করছো না, এটাই কিন্তু অপসংস্কৃতি। এটার কথা আমি প্রথমে বলছি, কাজী বাবুল সুপ্রিয় কি পোস্ট করেছে, ওই পোস্টের মধ্যে একটা বাঙালি হিউমার আছে। এবার আমি তোমাকে একসঙ্গে দশটা কেনা ইনফ্যাক্ট তার চেয়ে বেশি তারাপদ রায় থেকে আরম্ভ করে সবাইকে নাম করে তোমায় বলে দেবো সেখানে বাঙালি নিয়ে বাঙালিরা কিরকম মজা করেছে। তো ওইটা কিন্তু একটা বাঙালির ব্যাপার, এক নম্বর। দুই হচ্ছে যে ভাই দিদি বাংলার মেয়ে আমি মানছি, দিদি বাংলার মেয়ে আমি মানছি, কিন্তু বাংলার মেয়ে হিসেবে বাংলার প্রতি ওনার যে দরদ বা ভালোবাসা থাকা উচিত ছিল সেটা কি উনি করতে পেরেছেন? আমি দেখো ব্যক্তিগত আক্রমণ করছি না, কিন্তু এটাও কিন্তু প্রাচীন অরণ্য প্রবাদ, আমরা অরণ্যদেবে পড়তাম, তোমার আমার বয়সের একটু ফারাক আছে কিন্তু আমরা অরণ্যদেব পড়তাম ছোটবেলায় ছবিতে অরণ্যদেব, তাতে প্রাচীন অরণ্য প্রবাদ লেখা থাকতো, সেই প্রাচীন অরণ্য প্রবাদ কিন্তু মানুষই লেখে। তারা বলছে যে দিদি কিন্তু সত্যিই হাওয়ায় ছুটি পড়েন, ছোট গাড়িতে চড়েন, কিন্তু ভাইপোর কেসটা তোমরাও জানো, ভাইপোর কেস আমি তো চার বছর আগে শ্রীরামপুরের নাম করে বলে দিয়েছিলাম। একটু এখানে তোমাকে একটু হিউমার বলি, আমি আসানসোলে না বলেছিলাম যে কল্যাণজী আনন্দজি 93 এর অমিতাভ বচ্চনের শোতে আমাকে একটা গান গাওয়া দিচ্ছে, তুমি এটা দারুণ গাও, লালাজি শুরু হচ্ছে গানটা কি, সাথি রে তেরে বিনা ভি ক্যা জিনা, ফুলো মে কলিও মে সপনো কি গলিও মে তেরে বিনা কুছ ক্যা। আমি এসেই বলেছিলাম যে এই গানটা আমি গাইতে পারবো না, কারণ সবচেয়ে বড় কয়লা মাফিয়া হচ্ছে লালা, আর আমি যদি তাকে বলি যে তেরে বিনা ক্যা জিনা তাহলে প্রথমেই চেষ্টা উঠতে হয়ে সবাই গ্রেপ্তার হয়েছে। তো হিউমার পলিটিক্স এ আছে, লেটস ব্রিং সাম হিউমার ইনটু ইট। এই যে মারামারি যে মাতাকাটি হচ্ছে, দিস ইজ নট বেঙ্গল, দিস ডিসকোর্স হ্যাজ টু চেঞ্জ, দিস ডিসকোর্স হ্যাজ টু চেঞ্জ। আর এটা কখনোই অনুব্রত মন্ডল যদি তোমাদের মুখপাত্র হয় যে বলে দিদির উন্নয়ন, তো একটা বড় শব্দ, এটা তো মানো, দিদি বলেছিলেন যে আমি উন্নয়ন করব, পরিবর্তন করব। সেই উন্নয়নটা যদি অনুব্রত মন্ডল বলে যে রাস্তার মোড়ে দাঁড়িয়ে উন্নয়ন মুখে কাপড় বেঁধে বেঁচে আছে, তাহলে তুমি নিজেই দেখো যে তোমাদের নিজেদের ডেফিনেশনটাকে তোমরা কিভাবে তহিন করছো। তো এইটা এই ছোট ছোট কয়েকটা জিনিস যদি তোমরা বোঝো খুব ভালো কথা, কারণ অ্যাকচুয়ালি কিন্তু তোমাদের রাত শেষ হয়ে গেছে। এই এখন মোডেল কোড অফ কন্ডাক্ট মানে পুলিশ এখন দিদির কথা খুব একটা শুনবে না, কারণ তারাও কিন্তু মাটিতেই থাকে, তো বুঝে গেছে এটা। আমি দেখো রাজনৈতিক তরজা হচ্ছে, ব্যক্তিগত হলো না, আমি গান ভালো গাই বাকিটা পারি না এইসব বলো না, আমি তোমার আগেই বলেছি তুমি খুব ভালো ডিবেট করো, আঙুল তুলেছো বলো, কিন্তু এই আঙুলটা এখন তুমি সোজা তুলেছো, এতদিন কিন্তু তোমরা চোখ মানুষের চোখের দিকে আঙুল তুলে ভয় দেখিয়েছো, এই আঙুলটা এখন উপরে তুলেছো বলার জন্য, এতদিন এরম ভাবে ভয় দেখিয়েছো প্রতিটা পাড়াতে, এবং তারই ফল কিন্তু তোমাদের বুঝতে হবে। অঞ্জনদা একটু বলবো, প্রথম কথা উনি বললেন, আচ্ছা 65 বছরের একটা মহিলা কিছু তো শেখার চেষ্টা করছেন, অন্তত বিক্রি করার চেষ্টা তো করছেন না দেশটাকে, প্রথম বলছেন
নিচে অমিত শাহ বলছেন প্রীতি পড়ায়া ধন হতি হ্যায় ইস বার বিদা কর এটা আপনি প্রথম কথা বললেন বাঙালির হিউমার অথচ পোস্ট আপনি করেছেন হিন্দিতে কি অদ্ভুত দেখুন প্রথম কথা দেখতে যাতে সবাই বুঝে আমি বলি আমি বাঙালি তো বেমনে থাকে না আমি বলছি বাবুল একটু বলেন আপনি জুড়ে দিয়েছেন বলেছিল উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে বাবুলদা তুমি যখন তোমার এমপির লাল বাতি লাগানো মন্ত্রীর গাড়ি নিয়ে হাই হাই করতে করতে লাল বাতি নেই আচ্ছা ঠিক আছে তুমি যখন রাস্তা দিয়ে যাবে নির্বেদা এই যে এটাকে অ্যাকচুয়ালি সংকীর্ণতা বলে দেখছেন এরা যে এই বাঙালি অস্মিতা ইত্যাদি এবং আসলে কালচার বলতে যদি সত্যি সত্যি প্রকৃত কিছু হয়ে থাকে যেটা বাঙালি তার অভ্যাস তার লালন পালন করে এসেছে সেখান থেকে বরং আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনারা সেখান থেকে সরে গিয়ে উন্নয়নকে রাস্তা দাঁড় করে দিচ্ছেন এটা এক্ষুনি বাবুল সুপ্রিয় বললেন অর্থাৎ সবাই জানে ভায়োলেন্স হিংসা রক্ত হুমকি ভয় দেখানো ইত্যাদি পরিবেশ আপনারা রচনা করছেন যেটা বরং সংস্কৃতি নয় স্বপন দ্বারা তার দল একথাই এখন বারংবার প্রচার করছে একটু অন্য করে অন্যভাবে বলি যে বাংলায় এ নেচারটা বোধ হয় বহুদিনের মানে বাংলা একই সঙ্গে গান্ধীজির থেকে বেশি সুভাষচন্দ্রকে গ্রহণ করেছে এবং পথটা টেরোরিজমের পথটাকেই আশ্রয় করেছে স্বাধীনতার সংগ্রামে এবং তার সঙ্গে সঙ্গেই বাংলা তার সাহিত্য তার শিল্প সবটাই এগিয়ে নিয়ে গেছে সুতরাং এ দুটোকে আলাদা করা ভালো এটা এক নম্বর ফলে হিংসাকে নিন্দার দৃষ্টিতে দেখবো এমনটা নাও হতে পারে এ তো বাঙালি সংস্কৃতির সঙ্গে জড়িত কারণ বাঙালি আমার মনে হয় দুটো আলাদা তার কারণ হচ্ছে এই যে কথা সশস্ত্র সংগ্রাম এবং ভোটের দিনে হিংসা অনেক লোকের মৃত্যু দুটোকে যদি তুলনীয়ভাবে আপনি নিয়ে আসেন একটা প্ল্যাটফর্মে আমি তুলনা করছি না কিন্তু আমি নেচারটা বোঝাচ্ছি আমি একেবারেই তুলনা করছি না যে কী জন্যে একটা লোক বোমা মারলো রাস্তায় আর কী জন্যে একটা লোক ক্ষুদিরাম হলো এ দুটো এক নয় কিন্তু নেচারটা মোটামুটি অ্যাপ্রোচটা বোঝা যায় যে বাঙালি খুব একটা খুব নিরীহভাবে আন্দোলনটা গড়ে তোলার পক্ষপাতী ছিল না সুভাষচন্দ্রের পদগুলো হ্যাঁ ঠিকই সে তো জানি সবগুলো দেখা যায় একটু অন্যরকম মনে হয় কিন্তু সে তার সঙ্গে এটার কোনো ব্যাপার নেই যেটা ব্যাপার সেটা হলো যে আমি এতক্ষণ শুনছিলাম আমার মনে হয় স্বপনবাবুও খুব অ্যাপ্রিসিয়েট করবেন যে ব্যাপারটা শুনছিলাম আমরা যে কিভাবে মূল আলোচনাটা হচ্ছিল সেই মূল আলোচনাটা আমার মনে হয় আমার বা স্বপনবাবুর খুব বড় ভূমিকা নেই এটা খুব ভালো এই যে আলোচনাটা হচ্ছিল এটাই বোধ হয় গ্রহণযোগ্য যে জায়গা এটা মানুষ চায় আর কি সুতরাং মানুষ চায় কিন্তু আমরা চাই শিকারের খোঁজটা যেটা বা যেটা আপনাদের মাধ্যমে আমরা শোনার চেষ্টা করবো আর কি না না আপনি নিশ্চয়ই কিন্তু কথা হচ্ছে যে আমার তো বেশ ভালো লাগছিল শুনে আমার যেটা এখন মনে হচ্ছে সেটা হচ্ছে আপনি যে গভীরতর প্রশ্নগুলোর দিকে এগিয়ে যাচ্ছেন সেগুলো নিয়ে বলতে গেলে প্রথম বলতে হবে যে ভারতবর্ষে এই যে অ্যাপ্রোচটা তৈরি হয়েছে এই যে কালচারাল অ্যাপ্রোচটা বাংলার তৈরি হয়েছে এই বাংলার কালচারাল অ্যাপ্রোচটা কিন্তু সারা ভারতবর্ষে কোথাও হয়নি সেভ অ্যান্ড এক্সেপ্ট একজন দুজন মানুষ ছাড়া যার মধ্যে নিশ্চিতভাবে গান্ধী পড়বেন যার মধ্যে নিশ্চিতভাবে জওহরলাল পড়বেন কিন্তু এরকম দু চারজনের বাইরে
খুব বেশি কিন্তু এই অ্যাপ্রোচটা তৈরি হয়নি যে অ্যাপ্রোচে বাঙালি তার কালচারটাকে এগিয়ে নিয়ে গেছে। অর্থাৎ বাঙালি যখন সারা ভারতবর্ষের সমস্ত তথ্যগুলোকে এক করে একটার পর একটা যখন বইপত্র লেখা শুরু করে দিয়েছে, তখন আমরা পূর্ব বাংলাতেও কিন্তু এই অ্যাপ্রোচটা পাইনি যেটা পশ্চিমবাংলায় পেয়েছি। আমি নিজে পূর্ব বাংলার লোক, কিন্তু আমার মনে হয় যে আমরা সেটা পাইনি, পশ্চিমবাংলায় সেটা এসে গেছে। এবং পশ্চিমবাংলায় এই যে অ্যাপ্রোচটা, এই আস্তে 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 এটা কত দূরে যে গেছে এটা নিয়ে আমাদের কোনো অ্যাসেসমেন্ট তৈরি হয়নি। কারণ স্বাধীনতার পরে আমাদের কাছে মনে হয়েছে যে কালচারাল অ্যাপ্রোচটা যে জায়গায় আমাদের বিরোধিতা করছে সেখানে আমাদের বিরোধ করাটাই উচিত, সেখানে আমরা চেষ্টা করিনি সেটাকে স্বাগত করার, এটা একটা সমস্যা। এবার যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলছি বহিরাগত এবং অন্তর্গত, এই তো। আমার কাছে মনে হয় যার রেশন কার্ড নেই এবং যিনি রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন এবং যিনি রেশন কার্ড আছে এরা সবাই অন্তর্গত, আর বহিরাগত যারা মনে করছেন তারা কিন্তু বলা হচ্ছে, আমার যদ্দূর ধারণা যে বলা হচ্ছে ইন্দিরা গান্ধী আসতেন বক্তৃতা দিতেন, ইন্দিরা গান্ধীকে কখনো বহিরাগত বলা হয়নি। জওহরলাল নেহরু আসতেন বক্তৃতা দিতেন, এক্স্যাক্টলি কখনো বলা হয়নি। কারণ প্রতিনিয়ত ইলেকশনের জন্যে এই যে প্রতিদিন আসাটা, এটা আসাটা একেবারেই অন্তর্গত নেতার মতো শুরু হয়েছে। আমি নাম করতে চাই না, আমার নাম করাটা উচিত নয়, সবদিন আমার এখানেই প্রশ্ন। হ্যাঁ, নাম বলে আমি আপনাকে বলি, এই জন্য কেন উচিত না, কেন উচিত না, কেন উচিত না দাদা, উচিত কেন উচিত না বলছি, এই কারণে উচিত নয় যে তার কারণ আমার কাছে মনে হয় যে রাজনীতির এই পর্বটা শেষ হয়ে গেলে ভদ্রতা এবং সভ্যতাটা শেষ হবে না, তারপরেও আমাদের রাখতে হবে সেটা। ফলে যারা এই জাস্ট রাজনীতির কথার জন্যে বলছেন তাদের উদ্দেশ্যে তাহলে বলি, এই ধরুন আমাদের সভাপতি নাড্ডা সাহেব, এই ধরুন আমাদের, আমি একদিন বলেছিলাম যে নাড্ডা কথাটার ইংরেজি মানে কিন্তু নাথিং, সুতরাং উনি আর কী বলবেন, এরকম মজা করলাম সেটা নিয়ে সাংঘাতিকভাবে গর্জন টর্জন। শুধু নাড্ডা নন, নাড্ডা আসছেন, অমিত শাহ আসছেন, মোদিও নিশ্চয়ই আসবেন, সুতরাং তো বার করে এসে প্রতিনিয়ত আটবার ইলেকশনটাকে আটটা ফেজে রেখে তার মধ্যে বারবার বারবার করে যদি আসেন তাহলে লোকটা ঘরের লোক বলে মনে হয়, কিন্তু তিনি ঘরের লোক নন। বলুন চপনদা। আচ্ছা, প্রথম কথা, আমি নির্বেদদা যে কথাটা বললো যে বাঙালিদের মধ্যে কিছু বিশেষত্ব আছে, সার্টিন ইউনিকনেস আছে নিশ্চয়ই, আমি সেটা মানতে রাজি আছি। কিন্তু এখন যে প্রশ্নটা এখানে দাঁড়াচ্ছে যে বাঙালি অস্মিতার আমরা কি একজন চৌকিদার অ্যাপয়েন্ট করেছি যে তিনি যাচাই করবেন কে বাঙালি অস্মিতার পুরো প্রকাশ করতে পারেন কে পারে না। আচ্ছা, যদি ধরা যাক যে উল্টো পাল্টা কথা বলার, যদি ওটাই যদি মাপকাঠি হয়, কৈলাস সিনহা একটা ভুলভাল কিছু বলেছিলেন বা অন্য কেউই কেন ঠিকমতো প্রোনাউন্সিয়েশনটা বাংলা ঠিকমতো প্রোনাউন্স করতে পারেননি। আচ্ছা, একজন তো সেদিন দেখলাম যে সরস্বতী বন্দনা শ্রাদ্ধ করে দিলেন, তারপরে আরেকদিন দেখলাম যে একটা ইনভেস্টর কনফারেন্সে গিয়ে বললেন যে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী দেশ হচ্ছে পাকিস্তান, একটা ভূগোলকেও একটা মানে শ্রাদ্ধ হয়ে গেল। এখন ব্যাপারটা হলো যে আমি কি কারুর রাজনৈতিক যোগ্যতা এই ভিত্তিতেই যাচাই করব? আমি কি ওটাই কি ইয়ারস্টিক করে নেব যে তার মাকে একটা পরীক্ষা দিয়ে ওনার রাজনীতির দক্ষতা বা ইনকম্পিটেন্স সেটা কি ওই ভিত্তিতে করব? আমি করছি না। আমি এটা নিয়ে একটু হাসলাম, একটু মুচকি মুচকি হাসলাম, হয়ে গেল, হয়তো স্ট্রিট কর্নারে মিটিং করতে গেলে এটা হয়তো বলে উঠতে পারি, এর বেশি এটা কি জানি। এখন এই যে দেবাংশু যে কথাটা বললে যে আমি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নোবেল প্রাইজ পেয়েছিল তার জন্যে আমি খুব খুশি হলাম,
যখন অমর্ত্য সেন নোবেল পিস প্রাইজ পেয়েছে আমিও খুশি হয়েছিলাম, কিন্তু একটা আর্টিকেলও লিখেছিলাম যে উনি যা ওনার যা অর্থনৈতিক উনি যেটাতে বিশ্বাস করেন আমি ওটার সঙ্গে একদম 1% একমত নয়। তাতে কি ওনাকে অসম্মান করা হলো বা আমি কি বাঙালি হলাম না? একদম এই ধরনের একটা সংকীর্ণ মনোভাব দিয়ে আপনি এখন ঢুকছে যে কে বাংলার অস্মিতা প্রকাশ করতে পারে কে করতে পারে না। এখন আচ্ছা যদি উনি বললেন যে দিলীপদা কি মোদিজির সঙ্গে কোনোভাবে অসম্মত হতে পারে, আরে আমরা সবসময় হই, অমিতজি কিছু বললে আমি আমি কি বলি না যে আপনি আপ যো বল রে ইয়ে ঠিক গলত হ্যায়, মে তো নেই মান সকতা হুঁ, অনেকবার বলেছি আর বলেও যাব, এটা এতে কি আছে? এটা একজনের নিজেদের ওপরে মানে এখন এটা কোনো প্রাদেশিক কিছু ব্যাপার না, এটা আপনার ব্যক্তিগত একটা ব্যাপার। আর যদি হিন্দি বলা নিয়ে আমি যদি এখন হিন্দি বলতে আরম্ভ করি হিন্দি ভাষাটাকেই তুলে দিতে হবে, এত বছর দিল্লিতে থেকেও আমি পারি না, এতে কি আমার মানে আর উল্টো পাল্টা প্রোনাউন্সিয়েশন হয় আমারও। আচ্ছা আমাকে এখন যদি কেউ বলে যে ফ্রেঞ্চ প্রোনাউন্সিয়েশন করো সেটারও বেশ গণ্ডগোল হবে। তো দেখুন এইসব দিয়ে কে কার গার্ডিয়ান অফ কোথাকার অস্মিতা সেটা নিয়ে করা যায় না। আর আমার সবথেকে খারাপ লাগে কি জানো, এটা একটা ঠাট্টা করে আড্ডা সাই সেশন করা যায়, নির্বেদ্যা আর আমি বেশ ভালোভাবে নিজেদের মধ্যে একটু করে হয়তো অনেক জায়গায় মানে একমত হব, অনেক জায়গায় মানে আমাদের মানে বিভিন্ন মতও আমাদের থাকতে পারে, কিন্তু এখন এটাকে রাজনৈতিক ক্ষেত্রে প্রকাশ্যে জনমতের কাছে তোমরা বলো যে এই লোকটাকে এখানে ভাষণ দিতে হবে কি না, আমাদের গৃহমন্ত্রী ইনি হচ্ছেন বহিরাগত, প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন হোদল কুতকু, কি ধরনের ভাষা এটা? স্বাধীনতা না, দেখুন এটা ঠিক না। এটা যদি বাঙালি অস্মিতা হয় তাহলে হয়তো আমরা কেউ একবার ওটাকে রিডিফাইন করতে হবে। দেখুন বাংলাও অনেক রকমের মনোভাব অনেক রকমের পথ আছে, এই পথটা আমরা না নিলেও পারি। একটা দেশে বিভিন্ন ট্রেডিশন থাকে, যে ভালো ট্রেডিশনগুলো রাখো সেটাকে পুজো করো সম্মান করো, কিন্তু কেউ যদি চৌকিদার হতে চায় আমি মনে হয়। দেবাংশু আপনি হাত তুলেছেন, খুব সংক্ষেপে যাবো সময় কমে আসছে, চৌকিদার আপনি চৌকার নন দাদা চৌকিদার নন। প্রথমে আমি এই কথাটার উত্তর দিই যে ভালো লাগছে এতদিন যে দল এতদিন সবাইকে হিন্দুত্বের সার্টিফিকেট বিলি করতো আজ তারা অন্য কাউকে বলছে সার্টিফিকেট দেওয়াটা উচিত না। কিন্তু আমি বলি স্বপন দেখেন একটা খুব ভালো কথা বললেন, হোদল কুতকুত প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু কারো নাম করেনি, উনি কেন মনে করছেন প্রধানমন্ত্রীকে দিদি হোদল কুতকুত বলেছিলেন আমার জানা নেই সেটা উনি বলতে পারবেন। আমার এখানে কথাটা হচ্ছে যে স্বপন দেখা খুব ইম্পর্টেন্ট কথা বললেন যে উচ্চারণ, আমি বলছি না উচ্চারণটা ফ্যাক্টর নয় এবং নরেন্দ্র মোদী হচ্ছে ভুল বাংলায় উচ্চারণ করা সেটা দিয়ে ম্যাটার সত্যি করে না তিনি বহিরাগত কি বহিরাগত নন। সমস্যাটা কি জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে বাংলাতে যখন কথা বলেন যেখানে হিন্দি প্রবণ মানুষ বেশি আছেন সেখানে হিন্দিতে বলেন, যেখানে বাঙালি বেশি আছেন বাংলায় বলেন, তিনি এটা প্রথম থেকে বলে আসছেন। নরেন্দ্র মোদীকে আমরা দেখছি নতুন নতুন বাংলা কবিতা বাংলা ছড়া বলছেন বাংলার নির্বাচনকে সামনে রেখে, আমাদের স্বপনদা থেকে শুরু করে প্রত্যেকটা জানবেন প্রত্যেকের বাড়িতে কিছু কিছু আত্মীয় হয়, একাংশের আত্মীয় এরকম ভয় দেখবেন বিপদে আসে না আপদে আসা ঝড়ে আসে না ঝঞ্ঝায় আসে না কষ্টে আসে না যন্ত্রণায় আসে না, কিন্তু আপনি শুধু একবার ফোন করে বলেন আজকে না বাড়িতে খুব ভালো রান্না হচ্ছে দেখবেন পুরো একদম পরিবার উজাড় করে নিয়ে কিন্তু চলে আসবে। আমি বলছি আমাদের এটা ভেবে দেখতে হবে তাহলে কি আমার এই আত্মীয়টা আমার জন্য সত্যি সত্যি আমার ভালো চাওয়ার মানুষ না শুধুমাত্র কোনো একটা ঘটনা স্পেসিফিক আমার সাথে রিলেট করার চেষ্টা করছেন। আমি বলছি করোনার সময় বিজেপির কোনো কেন্দ্রীয় নেতৃত্বকে মাঠে নামা তো দূরের কথা বাংলার কাছে দেখি না, এখন আপনি বলবেন গোটা দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা কেন স্পেসিফিক্যালি বাংলায় আসবেন, কিন্তু তাহলে আমার প্রশ্নটা এই জায়গাতেও থাকছে যে মমতা বন্দ্যোপাধ্যায় 65 বছরের মহিলা রিস্ক সবচেয়ে বেশি কিন্তু কোভিড এর সময় তিনি ময়দানে নেমে ফাইট করেছিলেন, বিজেপির কোনো কেন্দ্রীয় নেতৃত্বকে উল্টে আপনাদের এখানকারই বাবুলদা ছাড়া আরেকজন যিনি কেন্দ্রীয় মন্ত্রী আছেন দেবর্ষী চৌধুরী তাকে আমরা দেখেছি তিনি তার রায়গঞ্জের মাটিতে থাকেননি কিন্তু তিনি উড়িষ্যায় গিয়ে নাকি কি চাল ডাল বিতরণ করেছিলেন, এখন আমাকে বলুন তো উড়িষ্যার মানুষ তাকে ভোট দিয়ে এমপি করেছিল তার জন্য তিনি মন্ত্রী হয়েছিলেন নাকি রায়গঞ্জের মানুষ? এখানেই চলে আসছে বারবার বহিরাগতের তত্ত্বটা যেটা আমরা বলতে চাইছি। আর একদম লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আমাদের সহজ কথা যে দেখুন বাংলার মাটিকে বুঝতে হবে, এই যে আমাদের স্বপনদা একটা কথা বললেন যে দুই একজন কি ভুলভাল কথা বলে দিয়েছেন, না স্বপনদা আপনি গোটা পশ্চিমবঙ্গ বিজেপি নন,
আপনি হয়তো খুব ভালো রকম ভাবে ব্যাপারটাকে নিয়েছেন, আপনি হয়তো অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেননি, কিন্তু আপনার দলের যারা যারা এই বাঙালি বাংলার সংস্কৃতিকে আক্রমণ করছে তারাই বাংলার বিজেপির নেতৃত্ব। আপনি এলে খুব খুশি হব আমরা, কিন্তু আপনি সেই জায়গাটায় নন। রাহুল সিনহা বাবুল সুপ্রিয় খারাপ এই খুব ভালো, বাবুল দা খুব ভালো মানুষ, খালি আমার প্রশ্নটা একটাই যে বাঙালি বলেই কি বাবুল বাবু এত বেশি ভোটে জেতার পরও প্রথমবারের থেকে পূর্ণ মন্ত্রিত্বটা আর পেলেন না? এটাও আমাদের প্রশ্ন। আমার বাবুকে একটা জিনিস বলে যাচ্ছি, একটা সেন্টেন্স বল বাবুল, এক মিনিট, একটা সেন্টেন্স খালি বলছি যে এই নির্বাচনটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব লড়ছে না, এই নির্বাচনটা বিধানসভা ইলেকশন, এই নির্বাচনটা আমাদের রাজ্যের নেতৃত্ব লড়ছে, বাঙালি ভোটাররা লড়ছে, তাদের সম্বন্ধে ভালো বলতে পারো খারাপ বলতে পারো, অমিত শাহ মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়ছে না, নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়ছে। বিহারের বিধানসভা নির্বাচনে, বিহারের বিধানসভা নির্বাচনে কি বাংলার কোন নেতৃত্ব বিহারের পর্যবেক্ষক হওয়ার দায়িত্ব পেয়েছিল? আপনারা দুজন ইন্টেলেকচুয়াল হিসেবে নিজেদেরকে আইডেন্টিফাই করে নিলেন, আমরা হচ্ছি দেবাংশু, আমার মনে হয় তোমার আমার এটাতে একমত হওয়া উচিত, আমরা গ্রামের মানে গ্রাউন্ড অন দা গ্রাউন্ড কোন অসুবিধা। আমার প্রশ্ন যে দেবাংশু আমাদের কোচ অল ইন্ডিয়া বেসিসে আছে, যারা 14টা স্টেজে রুল করছে, তারা তো কলকাতায় আসবে। দেখো তোমার দল আমি বলছি যে করোনার সময় টাকা এসেছিল, ইয়ে এসেছিল, তোমার আইসিএমআর এ গাড়ি ভর্তি করা সবকিছু পড়েছিল, তুমি জানো আমফানের সময় টাকা এসেছিল, বিভিন্ন প্রজেক্টে টাকা আসে, তো সেই টাকাটা পৌঁছে দিতে মোদিজিকে কেন আসতে হবে? মোদিজি তো এখন আসছেন শুধুমাত্র ক্যাম্পেইন করার জন্য, কারণ উনি আমাদের সর্বভারতীয় নেতা। দেখো আমাদের দলটা সর্বভারতীয়, আমাদের দলের নাম অল ইন্ডিয়া এবং তৃণমূল কংগ্রেস, কিন্তু এটা কিন্তু তোমার মান্তি বলছে অন্যান্য যে জায়গায় তোমরা প্রার্থী পেয়েছো, এমনকি আমাদের বাঙালি বিশ্বজিৎদা ইয়েতে গিয়ে দাঁড়িয়েছিলেন দিল্লিতে, সব জামানত বাজায়, এগুলো ডেটা, আমি কোনো পলিটিক্যাল নিয়ে বলছি না, বাংলার দল না, এই যে আমাদেরকে বহিরাগত বলছো না, মানে আমাদের আছে কোচ, আছে অল ইন্ডিয়া বেসিসে, তাই নিয়ে আসছি, ইউ নেভার নো, ফ্রেন্ডস অফ বিজেপি আমেরিকা আছে, আপত্তি ছিল ভাই, আমি তারপরে তো তারপরে মানে বিজেপির যে ক্যাম্পেইনটা হয়েছিল এখন যে জায়গায় দাঁড়িয়েছে, প্রত্যেকদিন তোমরা একটা নতুন নতুন স্লোগান বার করছো। আমার প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন একটাই, দিদি যদি সত্যি এত উন্নয়ন করেন, আমাদের তো সবাইকার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলার আছে, কিন্তু পিকে কাগজে লেখা হচ্ছে তৃণমূলের মূল সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাডভাইজার হচ্ছে, তুমি কি অস্বীকার করতে পারবে যে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি আর পিকে তিনজনের মধ্যে ট্রায়াল মিটিং হয় না, তাদের তোমরা কেউ ডাক পাও না, বড় বড় নেতারা ডাক পায় না? ভাই আমি ফ্যাক্ট বলছি, তর্ক করছি না, না দেবাংশু এবং বাবুল সুপ্রিয়, প্লিজ একজন বলতে দিন, দেবাংশু প্লিজ, আমি তোমাকে একটু
বিভাজন রেখার ঊর্ধ্বে আমাদের উঠতে হবে। আমরা কোনো দ্বীপভূমিতেও বাস করবো না, কোনো বিভাজনের নীতিতেও বিশ্বাস করবো না। এভাবে যদি এগোতে পারি তাহলে আমরা প্রকৃত ভারতীয়ত্ব সেই শিকড়ের খোঁজে যেতে পারবো। আপাতত সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ।